আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। দুপুরে বিটিআরসির সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, সোমবার থেকে মোবাইল অপারেটর কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের জন্য সব ধরনের এসএমএস ও নোটিফিকেশন বাংলায় পাঠাতে হবে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সব ধরনের গ্রাহকের কাছে মোবাইল অপারেটরের এসএমএস ও নোটিফিকেশন সহজবোধ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার গ্রাহকের সাথে কমিউনিকেট করছেন, এই গ্রাহকের সাথে কমিউনিকেট করার জন্য তার ভাষায় যদি আপনি কমিউনিকেট করতে না পারেন, তার কাছে আপনি আপনার বক্তব্যটা পৌঁছাতে পারবেন না, সে আপনার বক্তব্য বুঝবে না, এবং যেহেতু বুঝবে না সেহেতু তার পক্ষে কাজ করা কঠিন হয়ে যাবে। যে প্রক্রিয়াটি চলছে, আমরা বাংলায় রূপান্তরের কাজ করছি এবং বাংলা রূপান্তরের চ্যালেঞ্জগুলো নিঃসন্দেহে আছে। এখনও শুনছেন যে সিস্টেমে প্রবলেম হচ্ছে, এটা ইংরেজি অক্ষরকে বাংলা করা যাচ্ছে না।